ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনীবন, জানতেছিলেন যে গর্ভবতী নারীর তালাকের বিধান কি? গর্ভবতী নারীর তালাকের বিধান হচ্ছে, মোট কথা, প্রথমে তালাক তো দেওয়া ঠিক না, যদি জরুরত হয় তখনই তালাক দিতে পারে। তালাক দেওয়ার দুইটা উত্তম নিয়ম, একটা হচ্ছে যে নারীর সাথে তার হায়েজ থেকে ফাঁক হওয়ার পরে স্বামী তার সাথে সহবাস করে নাই, বা বাচ্চা প্রসবের পরে পবিত্র হওয়ার পরে স্বামী তার সাথে সহবাস করে নাই, এ সহবাসের আগে তালাক দেওয়া, এটা হচ্ছে উত্তম যদি তালাক দিতে চায়। আর একটা হচ্ছে গর্ভাবস্থায় তালাক দেওয়া, এটা উত্তম। নারী গর্ভাবস্থা থাকলেও তালাক দিতে দেওয়াটা এটা উত্তম সময় যদি তালাকের প্রয়োজন হয়। আর এখানে যদি তালাক দেয় আবার তাকে রাখার ইচ্ছা করে স্বামী, যদি রোজাত করতে চায় অর্থাৎ স্বামী তাকে রাখতে চায়, তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে আগে তাকে ফিরিয়ে নিতে পারে, বা কারণ তার বাচ্চা প্রসব হওয়ার পরপর সে তালাকের থেকে ফাঁক হয়ে যাবে। তাই এখানে কথা হচ্ছে গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়া নিষেধ না, যদি প্রয়োজন পড়ে গর্ভাবস্থায় দিতে পারে, এবং যদি নাকি এই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে চায় শরীয়তের বিধান মোতাবেক, তাহলে বাচ্চা প্রসবের আগে আগে যদি নাকি রোজাত করে স্বামী তাকে ফিরিয়ে নেয়, সেটাও নিতে পারে। আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে তখন আরও জটের সময় থাকে না। আশা করি বিষয় বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।